ভারতের করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে। ফাইজার ভ্যাকসিনও এর কাছে নগণ্য মাত্র। অক্সিজেনের অভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে মৃত্যুর মিছিল বের হচ্ছে আর গণদাহ করা হচ্ছে। বিশ্বের সর্বোচ্চ রেকর্ড ভারতে একদিনে প্রায় 3.5 লাখ কোভিড-19 পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। একদিনেই 2,500-এর বেশি মৃত্যু এবং অক্সিজেন সরবরাহের ঘাটতিতে দিল্লি, পাঞ্জাব, মধ্যপ্রদেশের বিভিন্ন হাসপাতালে রোগীদের আহাজারির খবর পাওয়া গেছে। প্রতিবেশী দেশ থেকে এমন হাহাকার ভেসে আসছে আমাদের বাংলাদেশে। তাই জীবিকার প্রয়োজনে কিছু মানুষকে বের হতে হবে, কিন্তু বিলাসিতার খাতিরে আমরা যেন দল বেঁধে বের না হই। সম্ভব হলে সেভ করা টাকাগুলো দান করে কাছের কোনো অভাবী পাশে দাঁড়াই। মনে রাখতে হবে, করোনা পরিস্থিতি ভারতের ধারে কাছে গেলে প্রয়োজনের জন্য হাসপাতালে একটা বেডের জন্য আমাদের মারামারি করতে হবে। ভারতের দুঃসময়ে অক্সিজেন দিয়ে পাশে দাঁড়িয়েছে সৌদি আরব, এটাই ইসলামের সৌন্দর্য। সৌদি সরকার 80 মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করেছে। 5,000 খালি সিলিন্ডার সহ তাও ভারতের জনসংখ্যার কাছে নগণ্য। আপনি একবার ভেবেছেন আপনার জন্য আইসিইউ সহ কেয়ার সেন্টার বরাদ্দ আছে কি না? পাবেন তো সেই সুবিধা? নিজ উদ্যোগে সচেতন হন। কী পরিমাণ ভুক্তভোগী হলে ভারত মসজিদকে হাসপাতালে রূপান্তরিত করতে হচ্ছে? আর ভারতীয় পুলিশ অফিসার মুসলিম নাগরিকদের নামাজ পড়ার জন্য এবং দেশের জন্য এবং মহামারীটি শেষ হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে বলছেন। পবিত্র কোরআন শরীফের একটি আয়াত, যার বাংলায় অর্থ হল, আর সে দিনে ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না, কারো কাছ থেকে ক্ষতিপূরণও নেওয়া হবে না এবং তারা কোনো রকম সাহায্যও পাবে না। তো প্রিয় বন্ধুরা, আমাদের ইমেজ কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন, যেন মানুষের কল্যাণে সচেতনতামূলক ও শিক্ষামূলক ভিডিও আপলোড করে আপনাদের সেবা করার সুযোগ পাই। করোনা ভাইরাসের মহামারী থেকে সবাই সাবধানে থাকুন। আল্লাহ সকলকে রক্ষা করুন। আমিন।